বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং আমরা সম্প্রতিকালে মধ্য আয়ের দেশে, নিম্ন মধ্য আয়ের দেশে আমরা পৌঁছেছি, কিন্তু আমাদের লক্ষ্য হলো 2021-এর মধ্যে একটি মধ্য আয়ের দেশ এবং 2041-এ উন্নত দেশে পরিণত হওয়া। কারণ একটি সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়তে হলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যা দরকার সেটা হলো যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে উন্নত হওয়া প্রয়োজন। কারণ আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উন্নত দেশগুলোতে বেশিরভাগ ছাত্রছাত্রী কারিগরি শিক্ষা মানে তারা শিক্ষিত হয় এবং সাধারণ শিক্ষা সেখানে কিন্তু হার কম। উচ্চশিক্ষা যারা যায় তারা খুবই মেধাবী ছাত্ররা যায় এবং এর পরিমাণে সংখ্যাটা অত্যন্ত নগণ্য থাকে। বেশিরভাগ ছাত্রছাত্রী কারিগরি শিক্ষা লেখাপড়া করে এবং এই জন্যই তারা উন্নত। আপনারা জানেন যে এই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নামে একটি আলাদা বিভাগ তৈরি করা হয়েছে এবং কারিগরি বিভিন্ন যে প্রতিষ্ঠান, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান স্থাপন অনুমোদন এবং এই শিক্ষায় যারা লেখাপড়া করবে তাদেরকে বিভিন্ন রকম উৎসাহ দেওয়া, বিশেষ করে তাদের লেখাপড়া মানে আপনার খরচ অত্যন্ত কম এবং সরকার নানা রকম বৃত্তি দিয়ে থাকে, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। ইভেন আমাদের গত বছর প্রায় 316 জন ছাত্রছাত্রী চায়নায় মানে বৃত্তি দিয়ে প্রেরণ করা হয়েছে এবং আমরা এবারও আশা করছি যে প্রায় 800 ছাত্রছাত্রীকে আমরা চায়নায় প্রেরণ করব। তো এই ধরনের বিভিন্ন রকম উদ্যোগ সরকার নিয়েছেন। অনেকের ধারণা আছে যে কারিগরি শিক্ষা শিক্ষিত হবে দরিদ্র ঘরের যারা সন্তান আছে তারা, অথবা মেধার দিক দিয়ে যারা পিছিয়ে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সেখানে ধনীর সন্তানেরাও কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। কারণ সেখানে কারিগরি শিক্ষায় লেখাপড়া করলে তারা যেমন সাথে সাথে চাকরি পাচ্ছে, অনেক বেতনে চাকরি পাচ্ছে, কারণ আপনার কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব হবে না। তো কারিগরি শিক্ষায় ভর্তি হলে যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া যায় এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দেশের সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশের যেমন চাকরির সুযোগ রয়েছে, এবং চাইলে তারা আমাদের যে বর্তমানে ডুয়েট বিশ্ববিদ্যালয় রয়েছে সরকারি, সেখানে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারে এবং পিএইচডি ডিগ্রিও করতে পারে। আমরা আরও 2টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করতে যাচ্ছি যেখানে এই সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ভর্তি হয়ে সেখান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারবে। এছাড়াও যে বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে তারা ডিপ্লোমা পাস করার ইচ্ছা করলে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে সেখানে বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারবে, এই সুযোগ রয়েছে। আমি আহ্বান করব যে আপনারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হন এবং আপনার সন্তানকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনারা উদ্বুদ্ধ করেন।